আমার ফ্যান্সরাও জিজ্ঞেস করে আপু নেক্সট অ্যালবাম কবে রিলিজ হবে। তো এখন ব্যাপারটা এরকম হয়েছে যে অ্যালবাম এখন আর ওই অ্যালবাম সিডি আকারে বের হয় না। তো গত রোজারই দে আমার দুইটা অ্যালবাম একসাথে রিলিজ হয়েছে, একটা হচ্ছে সেলফি, ওটা রবি অন্ডারের অ্যাপসে রিলিজ হয়েছে, আর একটা সিএমবি থেকে একটা অ্যালবাম রিলিজ হয়েছে, ওনারা দুইটা পোর্টালেই ছেড়েছে, জিপি মিউজিকে এবং ইয়ন্ডারে, ওটার নাম হচ্ছে রিদমিক কণা। তো দুইটাতেই ছয়টা এবং সাতটা মিলিয়ে অনেকগুলো গান আছে। তো আমার যেটা হয়েছে একটা থেকে শুধু রেশমি চুরির ভিডিও হয়েছে, আর একটা থেকে এখনো একটাও হয়নি। সো ওই মিউজিক ভিডিওর গুলোরই প্ল্যান অ্যাকচুয়ালি অনেকগুলো করার। তো আজকে খুব ইচ্ছা ছিল যে সেলফি গানটা শুটিং হয়ে গেছে অনেক আগে, এডিটিংও হয়েছে, কিছু ঝামেলা আছে, তো আজকে ইচ্ছা ছিল যে এই প্রোগ্রামেই সবার আগে গানটা চালাবো। তো ওটা আমি গানটা চালাতে না পারলে আজকে গাবা? হ্যাঁ গাবো তো অবশ্যই। পারো বাট আই মিন সিন্স ইউ ওয়্যার টকিং অ্যাবাউট রেশমি চুরি, লেটস গেট ব্যাক টু আওয়ার টপিক। আমাদের আজকের টপিক হচ্ছে রেশমি চুরির ভালোবাসা। আচ্ছা, আই মিন এই যে বিদ্যুৎ ভাই যে তোমার গান দ্বারা এত ইন্সপায়ার্ড হয়ে এই টপিকটা রাখলে, এই টপিককে তোমার মানে রেশমি চুরি ভালোবাসাটা শুনে তোমার কি মনে হলো? আমি আসলে বুঝতেই পারছিলাম না রেশমি চুরির ভালোবাসা। আই থিঙ্ক খুব সিম্পল ব্যাপারটা, লাইক ভালোবাসার মানুষের কাছ থেকে একমুঠ রেশমি চুরি উপহার পেলে ওটা একটা বিশাল আনন্দের একটা ব্যাপার। আগে আগে মনে আমি আগের মুভি দেখলে বা আগের নাচের ফোক নাচ যখন আমরা দেখি তখন দেখবে যে সবাই ওই ওই মাথায় করে এরকম নিয়ে আসছে, ওখান থেকে চুরি পরার একটা ইয়ে দেখাচ্ছে। তো তার মানে আগের কালে যখন ভালোবাসা হতো তখন মনে হয় রেশমি চুরি দেওয়াটার একটা ইয়ে ছিল। পিপল হ্যাজ দ্য সেম কানেকশন। আই মিন পহেলা ফাল্গুন আসছে সামনে। আচ্ছা এবার আসি যে পহেলা ফাল্গুন আসছে তাই না, এখন তুমি যেমন বলে না পুরোদিন দিনে হ্যাঁ এই যে এক মুঠো একটু রেশমি চুরি কিনে দেওয়া, একটু হাতে পরাচ্ছে, সেই প্রেম প্রেম ভাবটা একটু সিনেমায় ফুটিয়ে তোলা, স্টিল যখন আমরা পহেলা ফাল্গুন হোক পহেলা বৈশাখ হোক বাংলার, আই মিন আমরা যখন দেখি কাপড় গুলাকে একসাথে তখনও কিন্তু তাদের ভিতরে সেই রেশমি চুরির টুংটাং জিনিসটা দেখতে পারি। এবং আমি তোমাকে অফিয়ার বলছিলাম যে এই টপিকটা শুনে আমার প্রথমে যেটা মনে হচ্ছে রেশমি চুরি, রেশমি চুরির মতো সিম্পল এবং টুংটাং আওয়াজের মতো ভালোবাসা, ভালোবাসা তো এরকম। এবং একটু কিছু হলে একটু যেমন রেশমি চুরির জন্য আমি যত্ন করে রাখতে হয় সিন্স ইটস মেড অফ গ্লাস, তো সেই কারণে ভালোবাসাটাকে আগলে ধরে রাখতে হয়। ভালোবাসাটাকে আগলে ধরে রাখতে হয়, কিন্তু অনেক ডিপ, ভেরি ডিপ, সো ডিপ, ভেরি ডিপ, ভেরি ডিপ। এন্ড না আমার এখনো শেষ হয়নি, আরো এখনো শেষ হয়নি। আরেকটা জিনিস হচ্ছে কি ভালোবাসা, আই মিন লাইক রেশমি চুরি কিন্তু দেখো আমরা যে কালারের শাড়ি পরি না কেন, যেটাই থাকে না কেন, রেশমি চুরি কিন্তু অলওয়েজ কালারফুল পড়তে আমরা পছন্দ করি। তো লাভ ইজ কালারফুল। ইয়েস, ভেরি গুড। নাও লেটস ওয়াচ ইউর মিউজিক ভিডিও, দ্যাটস হোয়াই আই এক্সপ্লেইন। আমার সবচেয়ে ভালো লাগা ব্যাপারটা হচ্ছে এটা আজকে বলতে হয় যে আমরা সবসময় গায়ে হলুদের যে নাচগুলো হয় আমাদের দেশে, উই অলওয়েজ কমপ্লেইন যে বাংলা গান কেন পাই না। সো দিস ইজ আ সং এখন কিন্তু সবাই গায়ে হলুদ দিয়ে এই গানটা পারফর্ম করতে দেখা যায়, এবং তোমার আরো অনেকগুলো গান আছে যে গানগুলো আমরা পারফর্ম করতে দেখি, সো ইটস ভেরি নাইস। হ্যাঁ চেষ্টা করি। খুব মজার ব্যাপার হচ্ছে যখন ধীমতানা রিলিজ হলো ওটা 2011-এ, এন্ড ওটা বের হওয়ার পরে সমস্ত জায়গায় মানে নাচের প্রোগ্রামে অনেক জায়গায় ইয়ে হলো। ওটা একটা ক্লাসি সং, অনেক অনেক ক্লাসি এবং অনেক বিট ছিল, অ্যান্ড এক কথায় কমার্শিয়ালও ছিল ডেফিনেটলি। তো আমি সবসময় শুনতাম যে আপু আমি আপনার গানের সাথে ডান্স করে প্রাইজ পেয়েছি, বা আমি আমার স্কুলে এই গানটার সাথে নেচেছি, বা আমার বাচ্চা আপনার এই গানটা খুব লাইক করে, আমার বাচ্চা তো আপনার ধীমতানা ছাড়া খাই না। হ্যাঁ, তা আমি চিন্তা করতাম যে আচ্ছা ঠিক আছে ওকে, দুই তিন বছর হয়ে যাওয়ার পর যে হোয়াট নেক্সট, এরপরে কি হবে, ধীমতানা তো অনেক উপরে হয়ে গেছে, কি করবো। তারপর রেশমি চুরি বের হওয়ার পর এখন ইউনো অনেক আপু আমার বাচ্চা তো আপনার রেশমি চুরি ছাড়া খাই না, ওকে রেশমি চুরি ছেড়ে। বিকজ আজকে একজনকে বলতেছিলাম, বাচ্চাটা আমার সামনে আরেকজন সিঙ্গার হৈমন্তী, ওর বাচ্চা একটু পর বলছে আপু তুমি কি আন্টিটাকে চিনেছো, বলে না আন্টিটা ওই যে রেশমি চুরি গানটা গায়, তখন হ্যাঁ আমি তো দেখেছি। তারপর মানে বাচ্চারা আমাকে চিনতে পারে না কিন্তু গানটা ঠিকই চিনতে পারে, তো এটা খুব আনন্দের একটা ব্যাপার। আমার আমার মিউজিশিয়ানসরা বলে আপনি তো বাচ্চাদের সিঙ্গার, বিকজ আমি যখনই স্টেজ উঠি না রেশমি চুরি শুনলে সব বাচ্চা নাচতে থাকে, বা দিন গোনা শুনলে। ইটস আ ভেরি গুড থিং, ইটস আ ভেরি পজিটিভ থিং ইন আ ওয়ে, বিকজ আমাদের বাচ্চাদেরকে বাংলা গান শোনানোর অভ্যাস করাতে। ফর মোর আপডেট সাবস্ক্রাইব।